কি তার কাছে হেল্প পেয়েছে। তো আজকে তার জন্মদিন, যিনি আমাদের সামনে নাই কিন্তু ভালোবাসা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে যেভাবে আমরা তাকে স্মরণ করছি, আমি আশা করব যত বড় বড় শিল্পীরা আছেন বা শুধু বড় শিল্পী কেন, শিল্পী মানে ওয়ালার ইকুয়াল, সবাই সমান, সব প্রত্যেকটা শিল্পী যাতে জন্মদিনে পালন করা হয়, মৃত্যু দিবস পালন করা হয়, তাহলে যারা ভুলে গেছে পরবর্তী প্রজন্ম তারা মনে রাখতে পারবে যে উনি স্টার নায়িকা ছিল, উনি স্টার হিরো ছিল, উনি ভিলেন ছিলেন। তা আমি আশা করব যে এটা অব্যাহত থাকবে। দোয়া করি, আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করুন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনেক শ্রদ্ধেয় এবং সবার প্রিয় অভিনেত্রী সাবেক সংসদ সদস্য কবরি ম্যাডামের জন্মদিন। তিনি গত হয়েছেন, তিনি আমাদের মাঝে নেই কিন্তু রয়ে গেছে তার সব ভালো ভালো কাজ, এবং আমাদেরকে উনি অত্যন্ত স্নেহ করতেন। যদিও ওনার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়নি, কয়েকবার দেখা হয়েছে, স্নেহ করে জিজ্ঞেস করতেন কেমন আছো, ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু অনেক কিছু। মহান আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। আজকে এই দিনে ওনার জন্য দোয়া করানো হয়েছে, আপনারা সবাই দোয়া করবেন তার আত্মা যেন শান্তি পায় এবং জান্নাত পাশে। আসলে কবরি ম্যাডাম, আমি যখন চলচ্চিত্রে আমার প্রথম ছবি শুরু করতে যাই তখন আলমগীর ভাই, কবরি ম্যাডাম তারা ছিল ওই ছবিতে। শুরু থেকেই ওই একই ওই ছবিতে আমি অভিনয় করার প্রথম সুযোগটা পেয়েছিলাম। তখন থেকেই আমাদের যে ছোট ভাই হিসাবে যে আদরটা করত, অভিনয় শেখার জন্য যে উপদেশগুলো দিত এবং শেষ পর্যন্ত সেই জিনিসটাই করেছে। তো আমার সাথে তেমন একটা বেশি ছবি ছিল না, তারপরও যতটুকু তার সহযোগিতা পেয়েছি, তার উপদেশ পেয়েছি, এটা ভুলার নয়। আপু, আপনি যেখানেই থাকুন না কেন, না ফেরার দেশে আপনি আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, আমরা আপনাকে ভুলিনি। শুধু শিল্পী সমিতি না, পুরো ইন্ডাস্ট্রি আপনাকে ভুলবে না কখনো। আর ইন্ডাস্ট্রির শিল্পী সমিতির যারা সদস্য, সে শিল্পী বড় শিল্পী হোক, ছোট শিল্পী হোক, শিল্পী সবাই এক। আমরা চেষ্টা করব প্রতিটা শিল্পীর জন্মদিন এবং মৃত্যু দিবস পালন করতে এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যারা এই জন্মদিনে উপস্থিত হয়েছেন, এবং আপনাদের মাধ্যমে যারা এটি দেখছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। একটা কাকতালীয় ব্যাপার হলো যে আমি যখন ইলেকশনে দাঁড়িয়েছিলাম, কারণ হলো বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির রাজ্জাক কবরী, এটা একটা